हेलो भिवार्स प्रत्याशार अनलाइन क्लासे आबारो तोमादेर स्वागतम। आमादेर चैनेले एर आगे दशम श्रेणीर विभिन्न विषय अनेकगुली भिडियो आपलोड होयेछे, तो ओखाने अनेकगुली रिक्वेस्ट पेयेछिलाम एकादश ओ द्वादश श्रेणी क्लासेर जन्य। ताई आमादेर चैनेले नतून संयोजन एकादश ओ द्वादश श्रेणीर। आजके सेई एकादश श्रेणीर प्रथम क्लास आमी त्रिकोणमिति जे पार्टटा आछे सेई पार्टेर एकटा च्याप्टार निये आलोचना करब। तो जारा बा जेनारा आमादेर एई भिडियोटी देखछेन तारा अवश्य आमादेर चैनलटिके सबस्क्राइब करबेन। तो चलो आज के शुरू करी प्रथम त्रिकोणमितिर क्लास। तो आज के प्रथम क्लास त्रिकोणमिति थेके एकटा च्याप्टार निएछि आमी, जे कोनो कोण ओ संयुक्त कोणेर त्रिकोणमितिक अनुपात, एई च्याप्टारटा निये आलोचना करब। তাহলে দেখো এই যে সংযুক্ত কোণ কাকে বলে প্রথমেই জেনে নেব। সংযুক্ত কোণ কাকে বলবো? যে সমস্ত কোণের যোগফল বা বিয়োগফলটা 0 ডিগ্রি বা 90 ডিগ্রির গুণিতক রূপে প্রকাশ করা যাবে সেইগুলোকে আমরা একে অপরের সংযুক্ত কোণ বলবো। আবার একবার বলি, তাহলে যে সমস্ত কোণের যোগফল বা বিয়োগফলের মানটা 0 ডিগ্রি বা 90 ডিগ্রি বা তার গুণিতক, সেই সমস্ত কোণগুলিকে একে অপরে সংযুক্ত কোণ বলা হয়। এই সংযুক্ত কোণগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তা সংযুক্ত কোণ, ধরো একটা কোণ যদি থিটা হয় তাহলে এই থিটা কোণের সংযুক্ত কোণগুলো কী কী হতে পারে? থিটা কোণের সংযুক্ত কোণ হতে পারে থিটা, কারণ আমি বলেছিলাম যোগফল বা বিয়োগফলটা 0 ডিগ্রি বা 90 ডিগ্রির গুণিতক আকারে হতে হবে। থিটা হতে পারে পাই বাই টু প্লাস মাইনাস থিটা হতে পারে, কারণ এটাও দেখো লিখতে পারবো 90 ডিগ্রির গুণিতক আকারে। পাই প্লাস মাইনাস থিটাও হতে পারে, টু পাই প্লাস মাইনাস থিটাও হতে পারে, এইরকম করে চলতে পারে। তাহলে থিটা কোণের সংযুক্ত কোণগুলি হবে এইরকম ধরনের। এটা হচ্ছে সংযুক্ত কোণের ডেফিনেশন। এরপরে আমরা দেখব যে ত্রিকোণমিতিক অনুপাতের যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এবার আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন। দেখে এখানে লেখা আছে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের জন্য, এজন্য আমি বোর্ডে অনেকগুলো ফিগার রেখে নিয়েছি, আমি একে একে সব ডিসক্রাইব করছি, দেখো শুনবে ভালো করে। প্রথমেই এই যে এই জায়গাটায় চলে এসো, এখানে দেখো আমরা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ এঁকে নিয়েছি। আমরা আগে শিখেছি যে এই যে মূল বিন্দুর ডান দিকে এক্সের ধনাত্মক দিক এবং বাম দিকে ঋণাত্মক দিক, মূল বিন্দুর উপরের দিকে ওয়াই ধনাত্মক দিক এবং নিচের দিকে ওয়াই ঋণাত্মক দিক, সেটা ড্যাশ দিয়ে চিহ্নিত করা হয়, এগুলো আমরা শিখেছি আগে। এখন এই যে ও এক্স, এটা আমি যদি বলি যে ও এক্স অক্ষ থেকে একটা রশ্মি ঘড়ি কাটার বিপরীত দিকে ও এ অবস্থানে এসেছে, এবার সেখানে একটা বিন্দু নিয়েছি পি যার স্থানাঙ্ক ছিল এক্স ওয়াই, পি বিন্দু থেকে আমি এক্স অক্ষের উপর লম্বটা নিয়েছি যা এক্স অক্ষকে এম বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই ও এমটা এটা এক্স এবং পি এমটা ওয়াই স্থানাঙ্ক অনুযায়ী, ঠিক তো? তাহলে এখান থেকে কী পাবো? ও এম সমান এক্স এবং পি এম সমান ওয়াই। এখন লক্ষ্য করো যে এই ও এম আর পি এম এদের চিহ্নগুলো কেমন। ও এমটা কি এক্স অক্ষে ডান দিকে আছে, মানে এর চিহ্নটাও ধনাত্মক, এবং পি এম এর চিহ্নটাও কিন্তু ধনাত্মক, কারণ এটা ওয়াই অক্ষের উপরের দিকে আছে। ও পি এর চিহ্নটা কি? এর চিহ্নটা সর্বদাই ধনাত্মক হবে, সেটা যেখানেই থাকুক না কেন। কেন? কারণ ও পিটা অতিভুজ। এই যে ও এম পি একটা যদি সমকোণী ত্রিভুজ বলি তাহলে ও এমটা ভূমি, পি এমটা লম্ব এবং ও পিটা অতিভুজ। অতিভুজটাকে আমরা কী করে পাই? পিথাগোরাস উপপাদ্য থেকে, যে ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার, সেখান থেকে এটা ধনাত্মক। লক্ষ্য করো এখানে যে তিনটে মান, এই তিনটে মানই কিন্তু আমি পেয়েছি ধনাত্মক মান। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত যেটা আমরা ক্লাস টেনে শিখেছি সাইন কোসেক কস সেক ট্যান কট, সেগুলো কী ছিল? সেগুলো এই যে তিনটে বাহুর অনুপাত ছিল। তাহলে এখানে যেহেতু তিনটে পজিটিভ, তাহলে এখানে যে কোনো অনুপাতে নিই না কেন সবগুলোরই মান পজিটিভ হবে, তাই তো? আমি ওপি বাই পি এম, ও এম বাই ওপি, পি এম বাই ওপি যাই করি না কেন, এই তিনটে থেকে সবগুলোরই মান সর্বদাই ধনাত্মক হবে। অর্থাৎ
পি বিন্দুটা যদি এইরকম পজিশনে থাকে মানে কোথায় আছে? দেখো এই পি বিন্দুটা কোথায় আছে? ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদে আছে। তাহলে পি বিন্দুটা যদি প্রথম পাদে থাকে তাহলে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো পাবো সেইগুলোর সবগুলোরই চিহ্নটা হবে কি? ধনাত্মক। এই যে আমরা আলোচনা করছি চিহ্ন নিয়ে, তাহলে যদি পি বিন্দুটা অর্থাৎ একটি বিন্দু যদি প্রথম পাদে থাকে সেটা কিভাবে ডিপেন্ড করবে? কোণের উপর। অর্থাৎ কোণটি যদি সূক্ষ্ম কোণ হয় অর্থাৎ প্রথম পাদে থাকে তাহলে ত্রিকোণমিতিক যে কোনো অনুপাতের মান সর্বদাই ধনাত্মক হবে। এবার চলে এসো দ্বিতীয় পাদে যদি থাকে তাহলে কি হবে? দেখো পি বিন্দুটা আমি কোথায় নিয়েছি? দ্বিতীয় পাদে নিয়েছি। ঠিক একইভাবে ওই রকমভাবে আমি এখান তো বলতে পারবো ও এমটা। আচ্ছা ও এম এর চিহ্নটা কেমন হবে? ও এমটা এক্স অক্ষে কোন দিকে আছে? ঋণাত্মক দিকে। তাহলে এই চিহ্নটা হবে ঋণাত্মক। পি এমটা কি চিহ্ন হবে? পি এমটা ধনাত্মক চিহ্ন হবে, কারণ এটা ওয়াই অক্ষের উপর দিকে আছে, এবং ও পিটাও এখানে ধনাত্মক চিহ্নযুক্ত। তাহলে এই যে মানগুলো পেয়েছি এখান থেকে দেখবো কি পাই। এখান থেকে দেখো আমি যদি সাইন থিটা বের করি তাহলে সাইন থিটা মানে কি ছিল? আমরা কি শিখেছি? লম্ব বাই অতিভুজ। আচ্ছা এখানে লম্ব কোনটা? পিএম। অতিভুজ কোনটা? ওপি। তাহলে পিএম আর ওপি লক্ষ্য করো এখানে দুটোই কিন্তু পজিটিভ। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে সাইন অনুপাতটা কিন্তু ধনাত্মক হবে। অর্থাৎ পি বিন্দুটা দ্বিতীয় পাদে থাকলে সাইন থিটাটা কোথায় হবে? ধনাত্মক চিহ্ন হবে। তাহলে এখানে কি পেলাম? সাইন থিটাটা পেলাম আমি ধনাত্মক চিহ্নযুক্ত। ঠিক একইভাবে কোসেক থিটাটাও ধনাত্মক হবে, কারণ আমরা কোসেক থিটা মানে কি জানি? ওয়ান বাই সাইন থিটা। তাহলে সাইন থিটা ধনাত্মক হলে কোসেক থিটাও ধনাত্মক। এবার চলে এসো তুমি কস থিটা। কস থিটা চিহ্নটা কি হবে লক্ষ্য করো। কস থিটা মানে হচ্ছে ভূমি বা অতিভুজ। ভূমি মানে এখানে ও এম। তাহলে ও এম এর চিহ্নটা কি ছিল? নেগেটিভ। ওপি চিহ্নটা ছিল পজিটিভ। তাহলে কস থিটার চিহ্নটা কি হবে? অবশ্যই নেগেটিভ হবে, কারণ এটা নেগেটিভ এটা পজিটিভ। তাহলে কস থিটার চিহ্নটা নেগেটিভ হবে। ঠিক একই কারণে সেক থিটাটাও নেগেটিভ হবে, কারণ সেক থিটা মানে হচ্ছে ওয়ান বাই কস থিটা। ট্যান থিটাটা সাইন থিটা আর কস থিটার অনুপাত। তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে এটাও নেগেটিভ, সঙ্গত কারণেই কট থিটাটাও নেগেটিভ। তাহলে এখানে দেখো কি পেলাম? পি বিন্দুটা যদি দ্বিতীয় থাকে অর্থাৎ কোণটি যদি 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রির মধ্যে অর্থাৎ দ্বিতীয় পাদে থাকে তাহলে কি হবে? তখন সাইন থিটা এবং কোসেক থিটা ধনাত্মক এবং বাকি চারটি হবে ঋণাত্মক। এটা যদি দ্বিতীয় পাদে থাকে, এটা কি ছিল? সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদ। তাহলে দ্বিতীয় পাদে থাকলে থিটাটা সাইন থিটা আর কোসেক থিটা ধনাত্মক হবে এবং বাকি চারটি ঋণাত্মক হবে। এবার চলে এসো যদি তৃতীয় পাদে থাকে। দেখো আমি তৃতীয় পাদে ছবিটাকে নিয়েছি এখানে। তৃতীয় পাদে থেকে এটা থেকে একই রকমভাবে কি বলতে পারবো? এখানে ও এমটা কি? ও এমটা এক্স অক্ষের কোন দিকে আছে? ঋণাত্মক দিকে। তাহলে ঋণাত্মক চিহ্নযুক্ত। পিএমটাও ঋণাত্মক চিহ্নযুক্ত, কারণ ওয়াই অক্ষের নিচের দিকে আছে। আর ওপিটা ধনাত্মক চিহ্নযুক্ত। তাহলে এখানেও যদি আমি পাই সাইন থিটা কস থিটা বের করি তাহলে সাইন থিটাটা কি হবে? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বা অতিভুজ, তার মানে পিএম বাই ওপি। আচ্ছা পিএমটা কি চিহ্নযুক্ত আছে? ঋণাত্মক, আর এটা ধনাত্মক। তাহলে এই চিহ্নটা হবে সাইন থিটা চিহ্নটা হবে ঋণাত্মক, সঙ্গত কারণে কোসেক থিটাটা ঋণাত্মক। কস থিটাটা দেখবো, কস থিটা মানে হচ্ছে ভূমি বা অতিভুজ, তাহলে ও এম বাই ওপি। ও এম চিহ্নটা কি আছে আমার? ঋণাত্মক। ওপিটা ধনাত্মক। তাহলে কস থিটাটাও হবে এখানে ঋণাত্মক। কস থিটা যদি ঋণাত্মক হয় তাহলে সেক থিটাটাও ঋণাত্মক হবে। এই যে একই রকমভাবে। এবার চলে এসো তুমি ট্যান থিটা। আচ্ছা আমি এখানে শুধুমাত্র ট্যান থিটাটা করে দেখাচ্ছি। ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটাও ঋণাত্মক হয়েছে আবার কস থিটাও ঋণাত্মক হয়েছে, দুটি ঋণাত্মক চিহ্নের অনুপাতটা কত হবে? অবশ্যই এটা ধনাত্মক হবে। তাহলে ট্যান থিটা যদি ধনাত্মক হয় কট থিটাটা হবে ধনাত্মক। তাহলে এটা যদি তৃতীয় পাদে থাকে অর্থাৎ থার্ড কোয়ার্ডেনে থাকে তাহলে ট্যান থিটা এবং কট থিটা হবে ধনাত্মক, বাকি যে চারটি অনুপাত ছিল সেগুলো হবে ঋণাত্মক। এটা ছিল তৃতীয় পাদে যদি থাকে। এবার চলে আসে আমি চতুর্থ পাদে।
চতুর্থ পাদে দেখো থিটাটা যদি চতুর্থ পাদে থাকে, অর্থাৎ এই যে পি বিন্দুটা চতুর্থ পাদে এখানে আছে অবস্থিত, তাহলে এখানে ওএম ওএম কি চিহ্ন যুক্ত হবে? ওএমটা দেখো ডান দিকে আছে, মানে ধনাত্মক চিহ্ন যুক্ত। পিএম পিএমটা ঋণাত্মক চিহ্ন যুক্ত, ওপি ওপিটা ধনাত্মক চিহ্ন যুক্ত। সাইন থিটা আসি এবার, সাইন থিটা মানে লম্বকায় অতিভুজ, অর্থাৎ পিএম বাই ওপি, পিএমটা কি ঋণাত্মক, ওপিটা ধনাত্মক, তাহলে সাইন থিটাটা হবে ঋণাত্মক চিহ্ন যুক্ত। সাইন থিটা যদি ঋণাত্মক হয় তাহলে অবশ্যই কোসেক থিটা ঋণাত্মক, তাই তো? এরপরে চলে আসো তুমি কস থিটা। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি মানে ও এম এবং অতিভুজ মানে ওপি। এখানে দেখো আমি চিহ্নগুলো লিখে রেখেছিলাম, ও এম এর চিহ্নটা ছিল ধনাত্মক এবং ওপি চিহ্নটা ছিল ধনাত্মক, তাহলে কস থিটাটা কি হবে? অবশ্যই কস থিটাটা হবে ধনাত্মক চিহ্নযুক্ত। কস থিটা যদি ধনাত্মক হয় সঙ্গত কারণেই সেক থিটা মানে হচ্ছে ওয়ান বাই কস থিটা, তাহলে অবশ্যই সেক থিটাটা ধনাত্মক, সেক থিটা সমান ধনাত্মক চিহ্নযুক্ত। এবার চলে আসো ট্যান। ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, তাই তো? তাহলে ট্যান থিটা যদি সাইন থিটা বাই কস থিটা হয়, সাইন থিটাটা আমি পেয়েছি ঋণাত্মক চিহ্নযুক্ত এবং কস থিটাটা পেয়েছি ধনাত্মক চিহ্নযুক্ত, তাহলে ট্যান থিটাটা হবে ঋণাত্মক চিহ্নযুক্ত, ট্যান থিটা ঋণাত্মক চিহ্নযুক্ত। ট্যান থিটা যদি ঋণাত্মক চিহ্নিত হয় তাহলে কস থিটাটাও ঋণাত্মক চিহ্নযুক্ত হবে। এটা ছিল যদি চতুর্থ পাদে অবস্থিত হয়। তাহলে লক্ষ্য করো চতুর্থ পাদে যদি থিটাটা থাকে তাহলে এখানে কী পেলাম? কস এবং সেক পজিটিভ, বাকি চারটি কী হবে? নেগেটিভ হবে। তাহলে প্রথম থেকে একবার দেখে নাও কী পেয়েছিলাম। প্রথম পাদে যদি থিটাটা থাকে তাহলে এখানে সবগুলোই পজিটিভ হয়েছিল, অল পজিটিভ, তাই তো? যদি সেকেন্ড কোয়ার্টারে থাকে তখন হয়েছিল সাইন এবং কোসেক পজিটিভ, তাহলে এখানে সাইন এবং কোসেক পজিটিভ, বাকি চারটে নেগেটিভ। থার্ড কোয়ার্টারে থাকলে হয়েছিল ট্যান এবং কট পজিটিভ, তাহলে এখানে ট্যান এবং কটটা পজিটিভ হয়েছিল, বাকি চারটি নেগেটিভ হয়েছিল। ফোর্থ কোয়ার্টারে থাকলে হয়েছিল কস এবং সেক পজিটিভ, বাকি চারটে নেগেটিভ। এটা ছিল ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন। এবার এটা মনে রাখার জন্য আমরা এরকমভাবে মনে রাখি, এখানে বলি অল মানে প্রথম পাদে যদি থাকে তাহলে সবগুলোই ধনাত্মক হবে, এখানে হচ্ছে সাইন, সাইন হলে কোসেক হবে অবশ্যই, এখানে হবে ট্যান এবং এখানে হবে কস। আমরা মনে রাখার জন্য এভাবে পড়ি অল সাইন ট্যান কস, অর্থাৎ প্রথম পাদে সবগুলোই ধনাত্মক, দ্বিতীয় পাদে সাইন এবং কোসেক, তৃতীয় পাদে ট্যান এবং কট, চতুর্থ পাদে কস এবং সেক। এইটা হচ্ছে এই ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন। আশা করি এই জায়গাটা পুরোটাই বোঝা গেছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এবং প্রথম জায়গা, এটা তোমরা ভালো করে নিজেরা খাতাতে এইভাবে লিখে লিখে প্র্যাকটিস করবে। এরপরে আমি পরের পার্টে যাব। এরপরে দেখব আমরা মাইনাস থিটা কোণের কোণানুপাত। আমরা মাইনাস থিটা কোণ বা থিটা কোণ কী করে হয় সেটা ক্লাস টেনে আমরা শিখেছি। থিটা কোণ বা মাইনাস থিটা কোণ কী করে হয় দেখো, আমরা করেছিলাম যে যদি একটা রশ্মি ঘড়ি কাঁটার বিপরীত দিকে রোটেট করে, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরে, তাহলে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটিকে আমরা ধনাত্মক কোণ বলি, এবং ঘড়ি কাঁটার দিকে যদি ওটা রোটেট করে, অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে যদি ঘূর্ণনটা হয়, তাহলে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটাকে আমরা ঋণাত্মক কোণ বলি। সেই ঋণাত্মক কোণের সাপেক্ষে কোণানুপাতগুলো কেমন হবে সেটাই দেখব এখন। তো দেখো তার জন্য আমি একটা এখানে ছবি এঁকে নিয়েছি, এটা কি? এটা ও কেন্দ্রীয় একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, কি? এই বৃত্তের কেন্দ্র ও এবং বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে এক একক, তাহলে ও কেন্দ্রীয় একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের উপর পি এক্স ওয়াই একটা আমি বিন্দু নিয়েছি, যাতে করে পি ও এক্স এই কোণটা ধরে নিয়েছি আমি থিটা, কি ধরে নিয়েছি? পি ও এক্স সমান থিটা। তাহলে ও কেন্দ্রীয় একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের উপর পি এক্স ওয়াই এমন একটি বিন্দু যাতে করে পি ও এক্স সমান থিটা। এখন যদি
এক্স ও কিউ এটা মাইনাস থিটা হয় তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্কটা অবশ্যই এক্স মাইনাস ওয়াই হবে। কেন? কারণ দেখো এই কোণ দুটো যদি সমান হয় তাহলে এই বাহুটা এবং এই বাহুটা সমান, ও এমটা তো সাধারণ বাহু, ও এমটা সাধারণ বাহু, তাহলে এই যে এখানে পেয়েছি পি এম এবং এম কিউ সমান পি এমটাই দিয়েছিল ওয়াই, তাহলে এটা ঋণাত্মক দিকে আছে বলে মাইনাস ওয়াই। কিউ বিন্দু স্থানাঙ্কটা কত পেয়েছি আমি? এক্স মাইনাস ওয়াই। এবার লক্ষ্য করো যেটা আমি বলতে চাইছি যে আমি সাইন অফ মাইনাস থিটাটা বের করব, তার মানে মাইনাস থিটা কোণের সাপেক্ষে সাইন অনুপাতটা, তাহলে মাইনাস থিটা কোণ এটা, সাইন মানে কি জানি আমরা? লম্ব বাই প্রতিভুজ, তাহলে মাইনাস থিটা কোণের সাপেক্ষে লম্ব কি? কিউ এম, কিউ এমটা লম্ব, প্রতিভুজ কোণটা ও কিউ। তো লক্ষ্য করো কিউ এম, কিউ এম মানে কি এখানে? কিউ এম মানে লক্ষ্য করো এই যে কিউ এম, কিউ এম মানে হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে লিখতে পারি আমি মাইনাস ওয়াই ও কিউ, ও কিউতে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত ছিল আমার? এক একক, তাহলে মাইনাস ওয়াই বাই ওয়ান, তার মানে এখান থেকে পেলাম মাইনাস ওয়াই। এরপর আমি সাইন থিটা বের করছি, দেখো সাইন থিটা মানে থিটা কোণের সাপেক্ষে, আচ্ছা থিটা কোণের সাপেক্ষে সাইন মানে লম্ব হচ্ছে পি এম আর অতিভুজ হচ্ছে ওপি, তাহলে আমি লিখতে পারি এখানে পি এম বাই ওপি। এবার পি এম মানে লক্ষ্য করো, পি এম মানে কি? ওয়াই, ওপিটা বৃত্তের ব্যাসার্ধ এক একক, তাহলে এটা পেলাম ওয়াই। এবার লক্ষ্য করো এখানে পেয়েছি সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস ওয়াই এবং সাইন থিটা সমান ওয়াই, এই দুটো থেকে তাহলে বলতে পারবো আমি সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস এই যে ওয়াই জায়গাতে, এই ওয়াই জায়গাতে আমি সাইন থিটা বসিয়ে দিলাম, তাহলে সাইন অফ মাইনাস থিটা সমান কি পেলাম? মাইনাস সাইন থিটা। এবার দেখবো আমি কোষেক কী হবে, দেখো কোষেক অফ মাইনাস থিটা, কোষেক অফ মাইনাস থিটা সমান কি মাইনাস কোষেক থিটা লিখতে পারবো? লিখতে পারবো কি করে? দেখো আমি এখানে করে দেখাচ্ছি কোষেক মাইনাস থিটা, তাহলে লিখতে পারি ওয়ান বাই সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা মানে কি পেয়েছি? মাইনাস সাইন থিটা, তাহলে ওয়ান বাই মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস ওয়ান বাই সাইন থিটা মানে কোষেক থিটা, তাহলে কোষেক অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কোষেক থিটা। ঠিক একইভাবে কস আর সেকটাও বের করতে পারবো, দেখো কস অফ মাইনাস থিটা সমান কি হয়, তাহলে কস অফ মাইনাস থিটা, মাইনাস থিটা কোণের সাপেক্ষে কস, তাহলে মাইনাস থিটা কোণের সাপেক্ষে মানে এই কোণের সাপেক্ষে কস মানে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা? ও এম, অতিভুজ হচ্ছে ও কিউ। আচ্ছা লক্ষ্য করো ও এম, ও এম মানে কত? মানটা এক্স, আর ও কিউ তো বৃত্তের ব্যাসার্ধ এক, তাহলে মানটা পেলাম এক্স। এবার কস থিটাটা নেব, অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে, তাহলে থিটা কোণের সাপেক্ষে কস মানে ভূমি হচ্ছে ও এম, অতিভুজ হচ্ছে ওপি না, তাহলে ও এম বাই ওপি, দেখো ও এম মানে এক্স, ওপিটা বৃত্তের ব্যাসার্ধ এক্স, তাহলে এই দুটোই কি পেলাম? সমান, তাহলে এখান থেকে বলতে পারি আমি কস অফ মাইনাস থিটা সমান কস থিটা, অর্থাৎ কসের ক্ষেত্রে থিটা কোণের নেগেটিভের কোনো পরিবর্তন হয় না, তাহলে সাইন অফ মাইনাস থিটা পেলাম মাইনাস সাইন থিটা, কোষেক অফ মাইনাস থিটা পেলাম মাইনাস কোষেক থিটা। যেহেতু কস অফ মাইনাস থিটা সমান কস থিটা হয়, তাহলে তোমরা যদি বের করে দেখো তাহলে দেখবে সেক অফ মাইনাস থিটাও সমান হবে কি? সেক থিটা। এবং আর যে দুটো আছে অর্থাৎ ট্যান কট, তাহলে ট্যান অফ মাইনাস থিটা এটা সমান কি লিখতে পারবো? দেখো ট্যান অফ মাইনাস থিটা মানে সাইন অফ মাইনাস থিটা ডিভাইডেড বাই কস অফ মাইনাস থিটা না, কারণ ট্যান মানে তো সাইন বাই কস, তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে কি পেয়েছি আমরা? মাইনাস সাইন থিটা। এবং কস অফ মাইনাস থিটা মানে কি পেয়েছি? শুধু কস থিটা, তাহলে মাইনাস সাইন বাই কস মানে কি পেলাম? ট্যান থিটা, অর্থাৎ কি পেলাম? ট্যান অফ মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা, এখানে যদি লিখি আমি ট্যান অফ মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা। ঠিক একইভাবে যদি কট অফ মাইনাস থিটা বের করা হয় তাহলে দেখবে সেটাও আসবে কি? মাইনাস কট থিটা। তাহলে শুধুমাত্র কস আর সেকের ক্ষেত্রে মাইনাস এবং প্লাস দুটোরই মান একই থাকে, বাকি চারটির ক্ষেত্রে মানটি হয় ঋণাত্মক, এটা ছিল মাইনাস থিটা কোণের কোণানুপাত। এবার ছোট একটা এক্সাম্পল যদি বলি, দেখো সাইন অফ
माइनस 45 डिग्री एर मान बेर करते बोले एर मानटा कत हबे देखो साइन अफ माइनस थीटा एकटू आगे कि बोले गेलाम साइन अफ माइनस थीटा मानी माइनस साइन थीटा ताहले आमी एखान थेके लिखते पारि कि माइनस साइन 45 डिग्री कारण एखाने देखो माइनस छिलो साइन अफ माइनस थीटा मानी माइनस साइन थीटा हय ताहले सेखान थेके माइनसटा चले एसेछे एबार माइनस साइन 45 डिग्री मान कत 1 बाय रूट टू ना ताहले साइन अफ माइनस 45 डिग्री मानटा हबे माइनस 1 बाय रूट टू ठीक एक ही भावे कस अफ माइनस 45 डिग्री एटा कत हबे कस अफ माइनस 45 डिग्री तार माने कस अफ माइनस थीटा मान कि हय कस थीटा ताहले एखाने देखते पारबो कस 45 डिग्री कस 45 डिग्री मानटाओ किन्तु 1 बाय रूट टू ताहले कस अफ माइनस 45 डिग्री मानटा एबं कस 45 डिग्री दुटोरই मानटा किन्तु 1 बाय रूट टू हबे आरेकटा जदि आमी ট্যান অফ বলি তাহলে ট্যান অফ মাইনাস 45 ডিগ্রি মানে মাইনাস ট্যান 45 ডিগ্রি কেন কারণ ট্যান অফ মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা পেয়েছিলাম তাহলে ট্যান 45 ডিগ্রি মান কত 1 তাহলে ট্যান অফ মাইনাস 45 ডিগ্রি মানটা হবে মাইনাস 1 এভাবে কিন্তু মাইনাস কোণগুলোর মানগুলো বের করা হবে এটা ছিল আজকের ক্লাস 11 এর প্রথম লেকচার এরপরে আবার আমি এই যে থিটা কোণে 90 ডিগ্রি প্লাস থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা 180 ডিগ্রি আরও যা কিছু আছে সেগুলো নিয়ে পরের ক্লাসে আলোচনা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো